হ্যালো বন্ধুরা, আর এই ইনফোটেক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি নিয়ে আসছি টেকনোলজি কিছু নিউজ ও অ্যাপস ব্যবহারের নানা ধরনের ট্রিক্স। তো আজকে আমরা যা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি তা তোমরা উপরের থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। তবু আমি বলে রাখি, যে সমস্ত ভোডাফোন রিটেলার ভাইরা নতুন করে রিটেলার নিয়েছো অথচ বুঝতে পারছো না যে কীভাবে রিচার্জ করতে হয় কাস্টমারের মোবাইল, তো আমরা এই ভিডিওটার মাধ্যমে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখে নেবো যে কীভাবে স্মার্ট কানেক্ট অ্যাপসটি ব্যবহার করে ভোডাফোন রিটেইলার ভোডাফোন কাস্টমারদের ফোন খুব সহজে রিচার্জ করে দিতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ যে কী করে আমরা ভোডাফোন কাস্টমারদের মোবাইল নম্বর খুব সুন্দরভাবে রিটেইলার অ্যাপস দিয়ে আমরা রিচার্জ করে দিতে পারবো। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। এর জন্য যা করতে হবে, প্রথমেই আমাদেরকে স্মার্ট কানেক্ট অ্যাপসটি ওপেন করে নিতে হবে এবং যার নাম্বার আমরা রিচার্জ করতে চাই সেই নাম্বারটি এখানে এন্টার করে দিতে হবে। এন্টার করে দেওয়ার পর এরকম একটা পপ আপ উইন্ডোজ চালু হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে এবার কোন প্যাকটা রিচার্জ করব, 249, 2190 এই সমস্ত প্যাক শো করবে এবং এই প্যাকগুলোর মধ্যে যেটা কাস্টমারের দরকার সেটাতে আমরা ক্লিক করে নেব। দেখা যাক কাস্টমার এখানে কোনটা দরকার। এখানে আমি 2119 রিচার্জ করে দিচ্ছি। এখানে আমাদের এমপিন, এমপিনের জায়গা দেখতে পাচ্ছ বন্ধুরা, সেখানে আমরা এমপিন এন্টার করে দেবো। বাস পেতে ক্লিক করব। পেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাবে থ্যাংক ইউ, মেন রিচার্জ ট্রানজ্যাকশান সাকসেসফুল। তো এইভাবে আমরা খুব সুন্দরভাবেই স্মার্ট কানেক্ট অ্যাপ দিয়ে রিটেলার হিসেবে কাস্টমারদের মোবাইল রিচার্জ করে দিতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থেকো বন্ধুরা।